প্রতিবেদনের শুরুতেই তুমি বললে যে এটা বছরের সেরা যোগ, যে 22টা জেলায় 22 কোম্পানি। এটা বছরের না, এটা ডিকেডের সেকেন্ড বেস্ট যোগ। এখনও প্রথম বেস্ট হচ্ছে মমতা সততার প্রতীক। যাই হোক, এবার দেখো একটা ওভারঅল সিচুয়েশানে দেখা যাচ্ছে, এক কোম্পানি করে পুলিশ। সেইবার মীরা পাণ্ডের সাথে তুলনা করলে, মীরা পাণ্ডে তখন যাতে ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্স না পায় তখনও রাজ্য সরকার গেছিল, তখনও করের টাকা নষ্ট করেই গেছিল। আজকে মানুষ মরছে, পরপর সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট, একদম আজকে মানুষ মরছে, সেখানে নিরাপত্তা নেই, নমিনেশন দিতে গিয়ে মারা যাচ্ছে, উইথড্র করার জন্য প্রেশার করা হচ্ছে, ফোনে হুমকি। যে কটা মৃত, মানে যেগুলো মারা গেছে তাদের কথা হিসাব তো আসেই, যারা মারা যায়নি বেঁচে আছে, কিন্তু মারার মতো করে বেঁচে আছে, ভয়ে বেঁচে আছে, আজকে আছে হয়তো কালকে নেই, যেরকমভাবে থ্রেট চলছে, তাদের লাইফে নিরাপত্তা কে দেবে? পশ্চিমবঙ্গে ভোট মানেই সন্ত্রাসটা কেন হয়? অন্য রাজ্যগুলো এগিয়ে আছে। আজ থেকে 15 বা 20 বছর আগে বিহারে এটা শোনা যেত, বিহার শান্ত হয়ে গেছে, পশ্চিমবঙ্গ কেন হয় না? রাজীব সিনহাবাবু ইলেকশন কমিশনার, আমাদের এখানকার মুখ্য নির্বাচনী আধিকারিক, খুব বড় পোস্ট, আমার খুব জানার ইচ্ছা আছে সেই ঘটোৎকচের লুকে লাইক লোকটার কাছ থেকে, যে উনি ব্রেকফাস্টে চটিটা খান নাকি ডিনারে? কারণ সাংবিধানিক পোস্ট হোল্ড করছেন, সাংবিধানিক পোস্টে একটা মর্যাদা রাখা উচিত, সে মর্যাদা কেন রাখছেন না? 2013-তে যদি তরুণজ্যোতি এই কথা বলতে বাধ্য, ব্যক্তিগত আক্রমণ করতে বাধ্য হচ্ছে, মদন মিত্রের সঙ্গে বাধ্য হচ্ছে রিজন কি? রিজন কি দাদা? আপনার সময় বলবেন না, আপনি বলেন না, মনে হওয়া, ওনার মনে হয়েছে, মনেটা কার হয় সুমনদা? একটা প্রুডেন্ট পার্সনের হয়, যে রিজনেবল কমন সেন্স আছে তার হয়। রাজ্যের অবস্থা, 61,000 বুথ সামলার জন্য রাজ্যের কাছে পুলিশ আছে, 46,000 পুলিশ পর্যাপ্ত নেই, পুরো দেখা যাচ্ছে। উনি কদিন আগেই বললেন, একটাও মৃত্যুর ঘটনা আমার কাছে আসেনি, তখন 5টা মৃত্যুর ঘটনা অলরেডি পুরো পশ্চিমবঙ্গে জেনে গেছে। উনি কোন দুনিয়ায় থাকেন? এই দুনিয়ায় কিছু দেখতে পান না? কোন বিশেষ চশমাটা উনি পড়ে আছেন যে চশমায় ভায়োলেন্স দেখা যায় না, মানুষ মরছে দেখা যায় না? এবং লাস্ট একটা কথা বলবো, এই কোর্টে যাওয়া, বারবার কোর্টে যাওয়া, এই টাকাগুলো না কারোর মানে পিতৃদেবের সম্পত্তি নয়, আমার রাস্তা যে ভ্যানালা যে ভ্যান চালায় সে জিনিস কিনছে, তারও আমাদের করের টাকায় মামলা বিলাসিতা, একের পর এক মামলা করা, আর মামলা করে থাপ্পড় খেয়ে আসা, যাতে মানুষ মারা যায়, মানুষ মারার পর তাদের সুগম হয়, সে ব্যবস্থা করার কারণ কি? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে লেডি কিম বেগম ফুফা বলেন, ইলেকশন কমিশনারকে রেজিস্টার্ড মাতাল বলেন, আর তারই দলের শরিক এখানে বসে ঘটোৎকচ এসব মুখ্যমন্ত্রীর কাছ থেকে কথা বলেন। দ্বিতীয়ত আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন, আর নরেন্দ্র মোদী দিদিও দিদি বলে, তিনি বলছেন, আর তো দিদিকে দিদি বলবে না, কি বলবে? তরুণ বলবে, আমি তো তোমার সামনে ডিস্টার্ব করিনি তরুণ, দিদিকে তো দিদি বলবে, পিসি কেন বলছো? ওর জন্য তো কথা থাকে, তো স্বীকার করো তো, আর তুমি বলো মমতা বারবার ছোট কথা কেন হয়? আপনারা এত ক্ষমতাশালী, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেন না কেন? রাস্তায় উন্নয়ন কেন দাঁড়িয়ে থাকে? মানুষ কুয়ে কেন করে? কেন্দ্রীয় বাহিনী মানুষ কেন করে? বিজেপি মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে এসছে, সেটাও তো আমরা দেখেছি। আচ্ছা, বিজেপি মুঙ্গের থেকে যদি অস্ত্র নিয়ে যায়, পশ্চিমবঙ্গ পুলিশ কি ঘুমাচ্ছিল? ওটা সেকেন্ডারি অ্যাসপেক্ট। প্রথমে একটা রাষ্ট্রীয় দেখো, 2003-এর কথা রামচন্দ্রদা বলছেন, 2008-এর কথা বলছেন, অত্যন্ত রক্তাক্ত বঞ্চিত, তিনি গর্ব করার কিছু নাই। তারপর তো বাংলা পরিবর্তন চেয়েছিল, পরিবর্তনের কি হাল আছে? 2003-এই ফিরতে হচ্ছে, 2008-এই বাম অত্যন্ত বাজে ছিল, তৃণমূল আরো বাজে কেন প্রমাণ করার দিকে ছুটছে? হাতের পাঞ্জা কেটে দেওয়া হতো। আচ্ছা, এই রক্ত মাখা ভাত, কাটা হাত, কই মাছ, এই থেকে বেরোতে পারে সাদা থান? সাদা থান এবারে গেছে, এবারে বাম পাশে গেছে, সাদা থান গেছে। গ্রামের শান্তমুদা পঞ্চায়েত ভোট মানে কি জানেন তো? তৃণমূলের কাছে মানুষের উন্নয়ন না, 5 কোটি টাকা সেন্ট্রাল ফান্ড, ওটা কে চুরি করতে পারবে? তার কতটা ভাগ কালীঘাটে কে পাঠাবে? সুমন, এত মানবাধিকার নিয়ে কথা হচ্ছে আজকে, দাঁড়িয়ে ভারতবর্ষে হাতরাস থেকে আরম্ভ করে কোথাও যেখানে এখানে যে ঘটনা ঘটেছে সেখানে মানবাধিকার কোনো পর্যন্ত পৌঁছায় না। মণিপুরে দাঁড়িয়ে কেন্দ্রীয় হানি যায় কি? যায় না, না না যায় কি? যায় না। আজকে বলি তোমার মতুয়া বোন থেকে রেপ করলে তোমার তো যাবে নির্বাচন কমিশন কাছে যাবে? ধূর্তের ছলের অভাব হয় না, খুব পুরনো কথা, চোর চিটিং বাজ খুনিদেরও হয় না। সিম্পলি সাহেব, দেখো ইলেকশন কমিশন আলটিমেট ডিপ্লয় করবে কে? সেন্ট্রাল ফোর্স কে? ইলেকশন কমিশন, লোকাল পুলিশ। এই লোকাল পুলিশ ডিপ্লয় করলে কি হবে আলটিমেটলি? হাজারদুয়ারি ঘুরতে যাবে,
বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, আসল জায়গায় থাকবে না। কেন আসল জায়গায় থাকলে প্রবলেম আছে তো, পাঁচ কোটি টাকা দিয়ে তেল পাবে। আমি বলছি সেন্ট্রাল ফোর্সকেও আসল জায়গায় থাকতে গেলে একেবারে লোকাল পুলিশের গাইডেন্স লাগবে। একদম সেটা করবে না, ইচ্ছে মতো চলে যাবে, করবে না একদম। আর এক কোম্পানি যদি আসে তুমি দূরবীন দিয়েও খুঁজে পাবে না। আরেকটা গল্প আমার রাজ্য রাজনৈতিক